হ্যালো সবাইকে আজকে আমাদের বিষয় হচ্ছে যোগেন্দ্রনাথ সরকারের জীবনী আসাম স্পেশিয়াল টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যোগীন্দ্রনাথ সরকার যোগীন্দ্রনাথ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাংলাতে বারো কার্তিক বারোশো তেহাত্তর বঙ্গাব্দে চব্বিশ পরগনার নেত্রাতে জন্মগ্রহণ করেন আদি নিবাস ছিল যশুর তার পিতার নাম নন্দলাল সরকার নন্দলাল সরকার যশুরের একটি দরিদ্র পরিবারের মানুষ ছিলেন তিনি পরবর্তীকালে জয়নগরে থাকতেন যুগেন্দ্রনাথ সরকারের দাদা ছিলেন বিখ্যাত চিকিৎসক শিক্ষাবিদ নীলরতন সরকার যুগেন্দ্রনাথ সরকার ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন দেওগড় উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা সিটি কলেজে ভর্তি হন কিন্তু তিনি নিজের প্রথাগত পড়াশোনা শেষ করতে পারেননি আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলা একটু লক্ষ্য করব যেমন উনি কোন কলেজে থেকে উত্তীর্ণ হন সিটি কলেজ কলকাতা এগুলা দেখে নেব এমসি মাধ্যমে কিন্তু আমরা সবগুলো এদের মধ্যে থিওরির মধ্যে যদি সবগুলো দেখে থাকি তাহলে আমাদের এমসিকিউ সলভ হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো আগে দেখা যাক সিটি কলেজেট স্কুলে তিনি শিক্ষকতা করতে আরম্ভ করেন মাত্র পনেরো টাকা বেতনে শুধু পনেরো টাকা বেতনে তিনি সিটি কলেজে শিক্ষাদান আরম্ভ করেন এই সময় থেকেই তিনি শিশু সাহিত্যের প্রতি আগ্রহী হন এবং শিশু সাহিত্য রচনা আরম্ভ করেন আজগবি চলা রচনায় তিনি খুবই দক্ষ ছিলেন আঠারোশো একানব্বই সালে তার সংকলিত বই হাসি ও খেলা প্রকাশিত হয় আঠারোশো একানব্বই সালে তার সংকলিত বই হাসি ও খেলা প্রকাশিত হয় তিনি সকা সকি মুকুল বালক বন্ধু বালক সন্দেশ প্রভৃতি চুটোদের পত্রিকায় লিখতেন এগুলি আমাদের মনে রাখা খুবই জরুরি তিনি কোন কোন পত্রিকায় লিখতেন পত্রিকার নামগুলো তাছাড়া তিনি মুকুল পত্রিকাটি করেছিলেন তিনি ছবির সাহায্যে অকর চেনাতে সচেষ্ট হয়েছিলেন তার কবিতাগুলোর সাথে সুন্দর সুন্দর ছবি থাকতো যা ছোটদের মনে এক কল্পনার জগৎ সৃষ্টি করত চুটেদের জন্য লেখা বিদেশি উদ্ভট ও ছড়ার অনুসরণে তিনি হাসি রাশি নামে একটি সচরিত্র বই প্রকাশ করেন হাসি রাশি নামের একটি স্বচরিত্র বই প্রকাশ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার সংগৃহীত কুকুমনির ছড়া প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুকুমনির ছড়া প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় তার হাসি খুশি বইটি সবচেয়ে জনপ্রিয় হয় হাসি খুশি বইটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল সালে তার রচিত সংকলিত ত্রিশটি ছোটদের গল্প চলা বইয়ের মধ্যে চড়াও ছবি রাঙ্গা ছবি হাসির গল্প পশুপক্ষী বন জঙ্গলে গল্প সঞ্চয় হিজিবিজি প্রভৃতি উল্লেখযোগ্য ত্রিশটি ছোট গল্প এটা আমাদের মাথায় রাখতে হবে কতটি ছিল ত্রিশটি ছোট গল্প ছিল এর মধ্যে ছড়াও ছবি রাঙ্গা ছবি হাসির গল্প পশুপক্ষী বন জঙ্গলে গল্প সঞ্চয় হিজিবিজি প্রভৃতি উল্লেখযোগ্য চুটোদের উপযোগী একুশটি পৌরাণিক বই ছোটদের উল্লেখযোগ্য একুশটি পৌরাণিক বই এবং জ্ঞানমুকুল জ্ঞানমুকুল সাহিত্য চারুপাঠ শিক্ষা সঞ্চয় রচনা করেছিলেন একুশটি পৌরাণিক বই এবং জ্ঞানমূলক জ্ঞানমুকুল সাহিত্য চারুপাঠ শিক্ষা সঞ্চয় রচনা করেছিলেন পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে বন্দে মাতরম বলে একটি জাতীয় সংগীত সংগ্রহ প্রকাশ করেছিলেন 1896 সালে যোগীন্দ্রনাথ সিটি বুক সোসাইটি নামে প্রকাশনা সংস্থা স্থাপন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ সাল মনে রাখা জরুরি সিটি বুক সোসাইটি কত সালে স্থাপন করেন উনিশশো ছিয়ানব্বই সালে যোগীন্দ্রনাথ সিটি বুক সোসাইটি নামে প্রকাশনা স্থাপন করেন এই প্রকাশনা সংস্থা থেকেই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়ের প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় সালে তিনি রোগে আক্রান্ত হন কিন্তু তবুও তিনি রচনা ও প্রকাশনার কাজ করে গিয়েছিলেন বারো আষাঢ় তেরোশো চৌচল্লিশ বঙ্গাব্দ উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন বন্ধুরা যদি টপিকটি ভালো লেগে থাকে তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং যদি এমসিকিউ লাগে কমেন্ট বক্সে এমসিকিউর জন্য বলতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আর ভিডিওর পিডিএফটা আপনি ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে